আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন। আশা করব সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে আছি মোটামুটি। গত ভিডিওতে বলেছিলাম জ্বর ঠান্ডা কাশি নিয়ে, তারপরও আছি আলহামদুলিল্লাহ। যারা আমার চাইতে বেশি অসুস্থ তাদের চাইতে ভালো আছি। তো আমার মায়ের বাড়িতে গ্যাসের চুলায় গ্যাস আসছিল না, খুব আসছিল মানে কম। তারপরে যেভাবে পরিষ্কার করার ফলে লোক দিয়ে গ্যাসের চুলার গ্যাস একদম দ্বিগুণ বেড়ে গেল। এতে আসলে গ্যাসের পাইপে ময়লা এবং পানি জমেছিল, যার কারণে গ্যাস আসায় খুব সমস্যা হচ্ছিল। তো এই চাচাকে ডাকার পরে উনি গ্যাসের চুলা, তারপরে চুলার চাবি টাইট হয়ে গেলে, লুজ হয়ে গেলে ওগুলো ঠিক করে। তো খুব সুন্দরভাবে উনি যেভাবে ঠিক করলো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন উনি কত পাইপ থেকে কত ময়লা এবং পানি বের করলো। আসলে আমাদের গ্যাসের পাইপে ময়লা জমার কারণে, পানি জমার কারণে অনেক সময় গ্যাস আসে না, আমরা তো চিন্তায় পড়ে যাই। আর চিন্তায় তো পড়বই, কারণ গ্যাস না থাকলে তো রান্নাবান্নাও বন্ধ। তো চাচা খুব সুন্দর করে এগুলো পরিষ্কার করে গ্যাসের লাইনটা ঠিক করে দিল। তো আপনাদের যাদের গ্যাসের পাইপ, যারা নিস্তালায় বাসা, যাদের নিস্তালায় বাসা তাদের এরকম সমস্যাটা অনেক সময় হয়। আর নিস্তালায় সমস্যা হলেই কিন্তু উপরতলায়ও গ্যাস যায় না। তো যেভাবে পরিষ্কার করলো, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর দেখে নিন কিভাবে পরিষ্কার করলো। হাওয়া আসে না কোনো গ্যাস? চাপকলটা কি করে কথা বলবেন? বৃষ্টি হওয়ার পরে ওই লাইন আপনার হাতে পয়সা পাতি আইলে ওই লাইন উপরে টাইনে দেবেন, নাহলে এর ভোগ আপনার আদ্য জনম কাল বাই চলবে। কথা বলছেন যে কদিন ওই বাই চলবে? হ্যাঁ হ্যাঁ গ্যাস বাড়ছে, ঠিক আছে।